ভোট দিয়েছেন? কেমন লাগলো ভোট দিয়ে? নতুন ভোট দিয়েছেন না পুরানো? ভোট দেওয়া হয়ে গেছে না? বিজেপির বক্স নগরের মনোনীত প্রার্থী তাফাজ্জল হোসেন, তিনি 14 নং বুথে তার ভোটাধিকার প্রয়োগ করে দেখানোর চেষ্টা করছে। তিনি সাধারণ মানুষের মতোই কিন্তু লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দিতে এসেছেন। ভোটাধিকার প্রয়োগ করার আগে যে প্রক্রিয়াগুলি রয়েছে সেই প্রক্রিয়াগুলি সম্পূর্ণ করছে বিজেপি প্রার্থী তাফাজ্জল হোসেন, এবং এই মুহূর্তে তিনি ভোট দিতে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন বক্সনগরের প্রার্থী তাফাজ্জল হোসেন ভোট দিচ্ছেন 14 নম্বর। ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। কমলনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তাফাজ্জল হোসেন, আমরা নিশ্চয়ই প্রধানমন্ত্রীজির যে সবকা সাথ সবকা বিকাশ এবং ত্রিপুরাজের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং ত্রিপুরা যে উন্নয়নের যজ্ঞ চলছে, উন্নয়নের বন্যা বইছে, বক্সনগর আপামর জনসাধারণ আমার মনে হচ্ছে ওনারা উন্নয়নের সাথে থাকবে এবং সবকা সাথ সবকা বিকাশের যে সরকার চলছে গুরুত্ব দিয়ে প্রথম কাজটা কি হবে যদি আপনি বিধানসভায় যান? আজকে 25 বছরের বক্সনগর ইনফ্রাস্ট্রাকচার পুরো ধ্বংস হয়ে গেছে, রাস্তাঘাট, যার জন্য পাবলিকের চাহিদা যা আছে আমি সবগুলো পূরণ করার চেষ্টা করবো। আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী চাইছে বক্সনগরকেও এই উন্নয়নের সাথে জড়িয়ে নিতে। উন্নয়নের যজ্ঞ সারা ত্রিপুরাতে চলছে, যার জন্য এই উন্নয়নের যজ্ঞের সাথে বক্সনগরকেও জড়িয়ে নিতে চাইছেন। বক্সনগরবাসীও আমার এই যে আজকে মানুষের উল্লাস, মানুষের আনন্দের সাথে আজকে ভোট প্রয়োগ করছেন, যার জন্য আমার বিশ্বাস বক্সনগরবাসী আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন ওনার স্বপ্নের সাথে থাকবেন, এটা হলো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্য, উন্নয়ন হলো আমাদের লক্ষ্য। আমাদের চাহিদা থাকবে রাস্তা এবং বিদ্যুৎ নিয়োজন যাতে আমরা সুবিধা পাই। এত বছরের যে সরকার ছিল, আমরা যদি বলি যে সিপিএম বিধায়ক ছিল এখানকার, সিপিএম সরকার অনেক বছর ধরে ছিল, আপনাদের কোনো কাজ হয়েছে আপনাদের সাথে? না, প্রায় 30 বছর এখানে বামপন্থীর বিধায়ক ছিল, মন্ত্রী ছিল, কোনো কাজ হয়নি। তো আমরা আশা করছি এখন যে আমাদের উপ নির্বাচন, যদি আমাদের ভারতীয় জনতা পার্টি প্রার্থীকে জিতাতে পারি, আমাদের এলাকার উন্নয়ন এবং ডেভেলপের কাজ হবে। अभी वोटिंग चालू हुआ है, आराम से वोट चल रहा है, कोई दिक्कत नहीं है, कोई प्रॉब्लम नहीं है, क्योंकि इधर आज तक मेरा जन्म के बाद जितना वोटिंग मेरे को जब स्टार्ट हुआ तब से लेकर आज तक इसके अंदर में कभी कोई प्रॉब्लम नहीं हुआ है, आज भी नहीं होगा। आराम से वोटिंग चल रहा है और हमारा यहाँ पर जितने भी वोटर आप देख रहा है सब, इधर तो मैं देख रहा हूँ ओपोजिशन का जो रनिंग गवर्नमेंट है, वो गवर्नमेंट का ही दो एजेंट मैंने देखा है, एक इंडिपेंडेंस का और रनिंग पार्टी का है, लेकिन ओपोजिशन का कोई एजेंट भी नहीं देखा हो, कोई वोटर कहाँ से आएगा मालूम नहीं। Thank you.
आप लोग यहाँ नीचे এত গভীর লাগে না, এত গভীর লাগে ও নাম লো কোন প্রশ্ন হে নাম লো